আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন ইনশাল্লাহ? আমিও ভালো আছি মোটামুটি। আসলে আমি কিছু কথা বলবো আজকে আমার লাইফে ঘুরতে যাওয়া কিছু পাইনি, এটা আপনাদের কাছে আজকে আমি শেয়ার করবো। আসলে আমি বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে গ্রামের বাড়িতে যাব, কিন্তু আমি ভাবলাম যে এখন পড়া শেষ, আমি একটা চাকরি করবো, সেজন্য আমি চাকরির জন্য ইন্টারভিউ দিই, কিন্তু সব জায়গায় নট অ্যাপ্লাই না বলে কোন জায়গায় হয় না। এরকম দেখতে দেখতে অনেকদিন কেটে যায়, ফ্যামিলি থেকে বিয়ের জন্য চাপ দেয়। তারপরে একদিন হঠাৎ গিয়েছিলাম এক জায়গায় ইন্টারভিউ দিতে, সব কিছুই ঠিক আছিল, কিন্তু তারপরে বললো যে তোমার নাম্বারটা দাও। নাম্বারটা দিয়ে আসলাম, বললো ফোনে জানিয়ে দেবে, ঠিক আছে ওইভাবে গেল। দুই দিন পর কল দিয়ে বলে যে দেখো তোমার চাকরিটা দিতে পারলাম না। আমি বললাম ওকে। তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে, চাকরি না দিছি কি তুমি কাজ করো পারলে, তুমি অন্য কিছু। আমি বললাম কি, আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন। বললো হ্যাঁ, তুমি যদি আমার সাথে পাঁচ সময় দাও তাহলে আমি তোমার টাকা দেবো। আমি বললাম মানে, আমি বুঝলাম না, আপনি আমাকে বুঝিয়ে বলুন। বললো আচ্ছা ঠিক আছে, বুঝতে পারো নাই তাহলে কাজ করো, তোমরা আমার সাথে সামনাসামনি মিট করো। আমি বললাম কবে? বললো অমুক দিন আসো, তোমার সাথে আমি মিট করবো। আচ্ছা আচ্ছা, এইভাবে গেল। যেদিন কোনো মিট করতে গেলাম তার সাথে, সে বললো তুমি চাকরি পাইছো? আমি বললাম না, আমি এখন চাকরি পাইনি, চাকরি পাইনি। তারপরে বললো আচ্ছা ওকে, তোমাকে কিছু কথা বলি, তুমি বেশি কথা বলবো না, ওইটা বলবো যে একটু এই যে তুমি তো চাকরি পাও না, তোমার তো টাকার প্রয়োজন আছে। আমি বললাম হ্যাঁ আছে, টাকা তো লাগবে, আমি চাকরি খুঁজতে আসি কিন্তু পাচ্ছি না। আর তা বলছি ঠিক আছে সমস্যা নাই, কাজ করো তুমি, ওকে আমি 50,000 টাকা দিই। আমি বললাম কেন, এত টাকা কেন দেবে? ও সে বলো যে তুমি বেশি না, আমি জাস্ট 5 দিন আমার সাথে থাকবে, থাকার পরে আমি তোমার 50,000 টাকা। আমি এটা কোন ধরনের কিরকম কথা বললো? কিরকম কথা মানে, তোমাকে আমি বলছি তো আমি তোমাকে টাকা দেবো, আমি তো বলি নাই যে তোমাকে দিব। আমি বললাম না থাক, আমার টাকা লাগবে না, আমি চাকরি ইনশাল্লাহ পাবো, হয়তো একটু দেরি হচ্ছে এটাই। আর আপনি যে আমাকে বলেন টাকা দেবেন, আপনি কেন আমাকে ওগুলো টাকা দেবেন? ওই বললাম না, ওই যে তুমি আমার সাথে সময় দিবে আমাকে, তার মানে এই কথা, আপনি তাহলে চাচ্ছেন আপনাকে আমি 5 দিন সময় দিই তারপর আপনি আমাকে টাকা দেবেন? আমি বললাম হ্যাঁ। তারপর বললাম ঠিক আছে যাই, বাসে যে তোর ভাইরা কিন্তু আপনাকে পড়া বলছে, আচ্ছা ওকে তাহলে জানাও, আর যদি তুমি রাজি হও এটা তোমার জন্য ভালো। আমি বললাম ঠিক আছে বাসে যাবে, তারপরে ভাবছি তো আপনাকে জানাবো। বললো আচ্ছা ঠিক আছে তাহলে জানাবো। তারপরে আমি বাসে আসলাম, আর সেইটা আমি একটু ভাবলাম কেন এখন আমার অবস্থা কিছুটা ভালো না, ফ্যামিলিগত চাপ দিচ্ছে, তারপরে এই যে ঘর ভাড়া, থাকা খাওয়া খরচ অনেক খরচ, এখন কি করবো, এত টাকা আমি কোথায় পাবো? এইগুলো নিয়ে ভাবতে ভাবতে তার কথা আসলো, বললো কি ভাবলা? এই তো কিছু ভাবি নাই, তারপর ভাবতেছি। বললো কি ভাবতেছ? এই যে আপনার কথা বলে ভাবতেছি, রাজি তুমি? আমি প্রথম ভাবে চিন্তা করলাম রাজি তো না, তারপরে ভাবলো অনেকক্ষণ ভাবার পরে, তারপর ভাবার পরে বললাম ঠিক আছে আপনি যেটা বলুন ওটাই। তারপরে সে বললো ঠিক আছে। তারপরে আমি রাতে খাওয়া দাওয়া ঘুমিয়ে বললাম, সকালে উঠলো ওঠা গেলাম একটা চাকরি ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ দিতে যাওয়ার পরে সে জায়গায় দেখি চাকরি হবে না, সে জায়গায় একই সেম কাহিনী। ওই জায়গায় বলতেছে যে তোমাকে চাকরি দিতেও পারি কিন্তু একটা সত্যি, যদি তুমি আমাকে সময় দাও। কিন্তু হ্যাঁ, চাকরি নিতে হলে কি সবাইকে সময় দিতে হবে? আর ওরা বুঝে না আমরা গরিব, আমরা চাকরি পড়ালেখা শেষ করছি, আমি কোনো পড়ালেখাও ভালো, কিন্তু আমি একটা চাকরির জন্য গেলাম, ওনাকে বলে যে চাকরি দিতে পারি
কিন্তু সত্য আছে যে তুমি আমার সাথে সময় দিবা। তারপরে আমি উজ্জ্বল থেকে চলে আসলাম। চলে আসার পরে যে তাকে কল দিয়ে বললাম, ঠিক আছে ভাইয়া আপনার কথা আমি রাখছি, আপনি যেটা বলছেন ঠিক আছে ওইটা আমি করবো। তবে তার সাথে মিট করলাম, গেলাম তার বাসায় ছিলাম। থাকার পরে দেখলাম যখন টাকা দিতে যায় দেখলাম সে আমাকে মাত্র 20,000 টাকা দিয়েছে, দিয়ে বলতেছে আর এই নাও 20,000 টাকা। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আট টাকা কোথায়, বললো যে কিসের টাকা, তোমাকে আমি বললাম তো 20,000 টাকা। আমি বললাম যে আপনি বললেন 50,000 টাকা দেওয়া কথা, এখন বললেন 20,000। আমার তো জানেন সমস্যা আছে ফ্যামিলি একটু, তারপর ফ্যামিলিতে টাকা দিতে হয়, একটু সমস্যা তো আছে। বলতো কিসের, তোমরা গরিব মানুষ, তোমাদের একটা টাকা কিসের জন্য, এগুলো আমাকে অনেক অপমান করে মানে বের করে দিয়েছে। তারপরে টাকা তো কি ঘর বাঁধলাম, তারপর বাড়িতে পাঠালাম, এগুলো দিয়ে দিয়েছিস। তারপরে তো চাকরি লাগে, চাকরি ছাড়া থাকতে পারবো না, আমরা চাকরি না করলে আমি খাবো কি, কোথা থেকে পাবো খাবার, এগুলো নিয়ে। তারপরে একটা চাকরি পাইলাম, সেটাও ওই যে আপনার অফিসে পেয়ে চাকরি, ঠিক আছে এটাও আমার জন্য যথেষ্ট, কেন এই সময় এই চাকরি কোথায় পাবো। তারপরে ওই চাকরিটা স্যালারি পাবো, যাই দেয় মোটামুটি চলে, এরকম ভাবে কষ্ট করে দিন যাচ্ছিল। তারপরে এরকম না খাইয়া খাইয়া এরকম চাকরি করি, কাজে চাই, এগুলো নিয়ে। আমার ফ্যামিলি টেকন, ফ্যামিলি বাড়িতে টাকা দিতে হয়, এগুলো টেনশন টেনশনে। তারপরে অসুস্থ হলাম, অসুস্থ হয়ে পড়লাম, এক সপ্তাহ অসুস্থ ছিলাম, ইনশাল্লাহ তারপরে সুস্থ হলাম, হয়ে আবার জব এগুলো। তারপরে তারপরে ওই যার আমাকে 20,000 টাকা ছিল তার সাথে হঠাৎ একদিন দেখা, বলতেছে তুমি এই জায়গা, আমি বললাম আপনি এই জায়গা, আপনি কোথায় যাচ্ছ, বললাম আমি তো আমার অফিসে যাচ্ছি। সে আমাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাও, আমি বললাম আমি আমার অফিসে অফিসে যাচ্ছি। তাই বললো তুমি চাকরি পাইছো, আমি বললাম হ্যাঁ আমি চাকরি পাইছি, একটা পিয়নের চাকরি, বললো ও তা পড়ালেখা করে তাহলে কি হলো, এতদূর পড়ালেখা করলাম ভালো একটা চাকরি করলাম না, তাহলে পড়ালেখা করে কি হলো। আমি বললাম আপনাদের মতো কিছু মানুষ যেন থাকলে কখনো কোনো মেয়ে শান্তিতে থাকতে পারে না, ওদের তো চাকরি দূরের কথা, কখনো আসবে আপনারা যদি ওদের ইন্টারভিউতে ডাকেন ঠিকই, কিন্তু চাকরি দেওয়ার জন্য না, আপনারা ডাকেন হলো অন্য কথা বলার জন্য। এগুলো বলছে তার সাথে একটু ঝগড়া করে তাকে চলে এসেছি। কিন্তু হ্যাঁ আমি বলবো না কেন, তারা হলো আছে না যে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে খারাপ প্রস্তাব দেয় এরকম, কিন্তু এগুলা মানে বেশিরভাগ অফিসে এখন হয় এগুলা। আর হ্যাঁ একটা কথা যে সবাইকে বলবো, কেউ যদি কোন জায়গায় চাকরি নিতে গেলে দেখবে না ওই জায়গার লোকেশন কেমন, পরিবেশ কেমন, তারপরে যে অফিসার যে এগুলো আছে সবাইকে দেখবেন। কারণ আপনি দেখবেন একটা জিনিস খেয়াল রাখবেন, ইন্টারভিউতে গেছেন বলবে যে ঠিক আছে তোমার বডি ফিগার সব ঠিক আছে, তুমি পারফেক্ট, কিন্তু হ্যাঁ তারপরে নাম্বারটা রেখে বলবে কি তোমাকে আমি কল দিয়ে জানাবো, তারপরে এগুলো ই করে, যদি না শোন তাহলে চাকরি পাবো না, খারাপ কাজ প্রস্তাব দেয়, যদি তার সাথে সময় না দাও তাহলে তোমাকে চাকরি দিবে না। কিন্তু এইভাবে কেউ চাকরি না নেওয়া, সৎপথে ইনকাম করো, সৎপথে চলাফেরা করো, আর না সোজা করো, ইনশাল্লাহ সবাই ভালো কিছু করতে পারবা। আর এই যে বললাম না যে কিছু কিছু অফিস আছে যে মেয়েদেরকে নিয়ে চাকরি দেওয়ার কথা বলে তাদের সাথে সময় কাটায়, পরে তাদের চাকরি দেয় না, এই সব লোকেদের আলাদা বিচার করবে, তারপরও কি মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক না। এই জন্য সবাইকে বলি যে যে জায়গায় যান চাকরির জন্য ভালোভাবে যাবেন, কিন্তু ভালো জায়গায় যাবেন, ভালো কিছু করেন এটাই। আর চাকরি নিবেন ঠিক আছে, দেখবেন স্যালারি বেশি টাকার লোভে যাবেন, বলুন হ্যাঁ কি হয়েছে তাতে, যে চাকরি হোক স্যালারি বেশি তো, কিন্তু হ্যাঁ ভাববেন আগে চাকরিটা কি, এই চাকরিটা দেখবেন বুঝবেন, তারপরে না ওই জায়গা পা রাখবেন, আগে ফুট করে যাবেন একটা বিপদে পড়বেন, এটা করার থেকে না করা অনেক।